ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা, 2023 সালের জন্য ক্লাস ইলেভেনের লীলা শ্রেণী থেকে কোন প্রশ্নটি সবার আগে পড়ে যেতে হবে আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে সবার আগে কোন প্রশ্নটি আসবে সেটা দেখে নাও। এই প্রশ্নটি সবার আগে তোমরা রেডি করবে। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, ওকে তাড়িয়ে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, ওকে আমাদের বাড়িতে রেখে দাও। প্রশ্ন হচ্ছে, হু ইজ দ্য স্পিকার, বক্তা কে? টু হুম ইজ দিস স্পোকেন, এটা কাকে বলা হচ্ছে? অ্যাবাউট হুম ইজ দিস স্পোকেন বা সেইড, কার সম্পর্কে এটা বলা হচ্ছে? এবং হাউ ডাজ দ্য পার্সন স্পোকেন টু রিয়্যাক্ট, এবং যাকে বলা হচ্ছে সে কীভাবে রিয়্যাক্ট করলো, প্রতিক্রিয়া জানালো বা রেসপন্ড করলো? ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, তোমাদের মিসকনসেপশন রয়েছে যে 100 ওয়ার্ডে লিখতে হবে, ব্যাপারটা তা নয়। এই যে প্রশ্নটা দেখে নাও, এখানে লেখা আছে নট মোর দ্যান 100 ওয়ার্ডস, অর্থাৎ কোনো মতে 100 ওয়ার্ডের বেশি হবে না, কম হতে পারে। এবং সেটা কিভাবে কম হতে পারে, প্রশ্নে যা চেয়েছে সেটা টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে, ব্যাস তাহলেই হয়ে গেল। সেটা 100 ওয়ার্ড হতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন ছিল হু ইজ দ্য স্পিকার, তাহলে এটা কে বলেছিল জানি, লীলা বলেছিল। কিন্তু শুধু লীলা বললেই কি হবে না, কিভাবে লিখবে? লেখো, লীলা কমা দ্য 5-year-old ডটার অফ মিস্টার শিভাশঙ্কর, মিস্টার শিভাশঙ্করের 5 বছর বয়সী মেয়ে লীলা ইজ দ্য স্পিকার, লীলা হচ্ছে বক্তা। কোথায়? ইন আর কে নারায়ণ স্টোরি লীলাস ফ্রেন্ড, আর কে নারায়ণের গল্প লীলাস ফ্রেন্ডে, এইভাবে তোমরা লিখবে। নেক্সট যে প্রশ্নটা আছে, টু হুম ইজ দিস স্পোকেন, এটা কাকে বলা হয়েছে, অর্থাৎ লীলা এটা কাকে বলেছিল? তাহলে দিস ইজ স্পোকেন টু হার ফাদার মিস্টার শিভাশঙ্কর, তাহলে এটা বলা হয়েছিল তার বাবা শিভাশঙ্করকে। 3 নম্বর প্রশ্ন, অ্যাবাউট হোম ইজ দিস সেড, এটা কার সম্পর্কে বলা হয়েছে, কার সম্পর্কে? তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে সিদ্ধার সম্পর্কে। তাহলে উত্তরটা কীভাবে লিখবে? দিস ইজ সেইড অ্যাবাউট সিদ্ধা, এটা বলা হয়েছে সিদ্ধার সম্পর্কে। সিদ্ধাটা কে? হু কেম টু দেয়ার হাউস, যে তাদের বাড়িতে এসেছিল ফর এ জব, একটা কাজের জন্য। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আমরা সার্ভেন্ট লিখতে পারবো না, কারণ সে এখনও নিযুক্ত হয়নি, সে জাস্ট কাজের খোঁজে এসছে। তাই জন্য আমরা লিখছি হু কেম টু দেয়ার হাউস ফর এ জব। সব শেষ প্রশ্ন, হাউ ডাজ দ্য পার্সন স্পোকেন টু রিয়্যাক্ট, কীভাবে সেই বক্তার রিয়্যাক্ট করলো যে শুনলো? আমরা টেক্সটে দেখেছি তেমন কোনো রিপ্লাই ওখানে দেননি, শুধুমাত্র সিদ্ধাকে কাজে নিয়োগ করে নিল। এটাকে আমরা কীভাবে লিখব? মিস্টার শিভাশঙ্কর কমপ্লাইড উইথ হিজ ডটার্স রিকোয়েস্ট, কমপ্লাইড উইথ মানে মেনে নেওয়া, অর্থাৎ মিস্টার শিভাশঙ্কর তার কন্যার রিকোয়েস্টটাকে মেনে নিল। আর কী করলো? হি অ্যাপয়েন্টেড সিদ্ধা, সে সিদ্ধাকে নিয়োগ করে নিল অ্যাজ এ ডোমেস্টিক সার্ভেন্ট, অর্থাৎ বাড়ির কাজের লোক হিসাবে। কি দিয়ে? উইথ 4 রুপিস আ মান্থ, মাসে 4 টাকা দিয়ে, অ্যান্ড 2 মিলস আ ডে, এবং দিনে 2 বার খাবার দিয়ে। তাহলে এইভাবে টু দি পয়েন্ট লিখলে তোমরা বন্ধুরা ফুল মার্কস মানে 5-এ 5 পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।